আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাই নিয়োজিত, আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব আর্থ্রাইটিস বা বাত ব্যথার জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ নিয়ে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন। বাত ব্যথা বা এই আর্থ্রাইটিস আমাদের অস্থিসন্ধিতে মাত্রাতিরিক্ত ইউরিক অ্যাসিড জমে যেই এই আর্থ্রাইটিস বা বাত ব্যথা হয়ে থাকে। এছাড়া আঘাত লেগে মাত্রাতিরিক্ত পরিশ্রম করার ফলে ভিজে শরীরে ঘাম বসে যে ঠান্ডা লেগে আপনার এই বাত ব্যথা বা জয়েন্ট পেন হতে পারে। অনেক সময় চলতে ফিরতে রগে বা লিগামেন্টে টান লেগে আপনার এই পেন বা বাত ব্যথা হতে পারে। জেনেটিক্যাল প্রবলেম হইতেও আপনার পূর্ব পুরুষের বা বাপ মা দাদা দাদির কারো যদি এই বাত ব্যথার ইতিহাস থেকে থাকে, সেক্ষেত্রেও জেনেটিক্যালি আপনার এই আর্থ্রাইটিস বা বাতের রোগ হতে পারে। তো বাত আপনার যে প্রকারই হোক না কেন, কেননা বাতের নানা প্রকার রয়েছে। কোমরের বাত, হাঁটুর বাত, কোমরে বাত হলে তাকে ইংরেজিতে লাম্বাগো বলা হয়ে থাকে। আর্থ্রাইটিস, রিউমাটিক আর্থ্রাইটিস, তো সব প্রকার এই বাত রোগ থেকে পরিত্রাণের জন্য পাকিস্তানি ওয়ারসান কোম্পানির আর্থোসান ওষুধটি অত্যন্ত সুপার কার্যকরী একটি মেডিসিন। আর্থ্রাইটিস পেন, বাত ব্যথা, কারণ এই বাত ব্যথার কারণে আপনি ঠিক মতন চলাফেরা করতে পারেন না, নড়তে চড়তে পারেন না। অনেকের হাতের ছোটো ছোটো জয়েন্টগুলো ফুলে যায়, হাত বিকলাঙ্গের মতন হয়ে যায়, প্রচণ্ড ব্যথা থাকে, কোনো কিছু ঠিক মতন ধরতে পারে না। হাঁটুর ব্যথার জনিত কারণে বা লেগ পেনের কারণে সে ঠিক মতন হাঁটতে পারে না, পাটা ঠিক মতন ফেলতে পারে না। অনেক সময় এই বাত ব্যথার জনিত কারণে বিকলাঙ্গের মতো দেখা যায়, সে ঠিক মতন চলাফেরা পর্যন্ত করতে পারে না। সে নামাজ বা সিঁড়ি বেয়ে উপরে উঠবে সেটিও সে করতে পারে না। কোমরের ব্যথা সে উপর পর্যন্ত হতে পারে না। সর্বপ্রকার বাত ব্যথা, এই আর্থ্রাইটিস পেন, জয়েন্ট পেন, লাম্বাগো বা লো ব্যাক পেন, মাংসপেশির বা মাসেলস পেন থেকে পরিত্রাণের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী, জাদুকরী একটি মেডিসিন। অনেকে দৌড়াদৌড়ি বা খেলাধুলা করতে গিয়ে অল্প বয়সেও এই বাত ব্যথা ভুগে থাকে। সাধারণত এই রোগটি মধ্যবয়স থেকে একটু বেশি বয়সের মানুষেরই হয়ে থাকে, কেননা পুষ্টিহীনতা, ক্যালসিয়ামের ঘাটতি, বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাগুলো স্বাভাবিকভাবেই দেখা দিয়ে থাকে। কিন্তু অল্প বয়সে চলাফেরা করতে যে অ্যাক্সিডেন্টের কারণে আঘাত লেগে বা খেলাধুলা করতে যে লিগামেন্টের টান লেগে এই বাত ব্যথায় ভুগে থাকে, তা থেকে পরিত্রাণের জন্য এই ওয়াটসন কোম্পানির আর্থোসান মেডিসিনটি অত্যন্ত সুপার জাদুকরী একটি মেডিসিন। এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এখানে হাইপেরিকাম, ম্যাকফস, লিডাম্পল, জেলসিমিয়াম, ব্রাউনিয়া, রাস্টক্স, ডালকামারা, গ্র্যানফিলিয়াম, কলোসিনথিস, সিমফাইটাম মেডিসিনের কম্বিনেশনে এই আর্থোসান ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এই মেডিসিনটি আপনার সর্বপ্রকার বাতের ব্যথায় অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ। এই মেডিসিনটি দিনে তিনবার 2 চামচ করে সেবন করতে হয়, তাহলে আপনার এই জয়েন্ট পেন, লো ব্যাক পেন, মাংস পেশির ব্যথা বা মাসকুলার পেন, লেগ পেন এবং সর্বপ্রকার জয়েন্টের ব্যথার জন্য অত্যন্ত সুপার কার্যকরী একটি মেডিসিন। বিশুদ্ধ দর্শক, আপনার বাতের ব্যথায় নানা ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু আরোগ্য লাভ হচ্ছেন না, অন্তত একটিবার এই ওষুধটি সেবন করে দেখবেন, ইনশাল্লাহ আপনার বাতের ব্যথায় থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ইনশাল্লাহ। আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন এবং অল্প থাকতেই যে কোনো রোগের সুচিকিৎসা করলে তা চিরতরে আরোগ্য লাভ হওয়া সম্ভব। আল্লাহ হাফেজ।